গুড মর্নিং। মাতা বৈষ্ণদেবীর দরবার কাটরা থেকে আমরা এখন চলেছি শ্রীনগরের পথে। গুগল ম্যাপে ডিস্টেন্স দেখাচ্ছে 254 কিলোমিটার, আমাদের সময় লাগবে প্রায় 7-8 ঘন্টার মতো। আমরা শিয়ারে যাচ্ছি আর কি, আর আমরা এখন কাটরা থেকে শ্রীনগরের পথে। যত ধীরে ধীরে যাচ্ছি, রাস্তা ওপেন হচ্ছে, তত সুন্দর হয়ে যাচ্ছে ল্যান্ডস্কেপগুলো, সেগুলোও আমি দেখাচ্ছি। আর চলতে থাকি, দেখা যাবে এরপরে। কাটরা থেকে শ্রীনগরের দূরত্ব 250 কিলোমিটারেরও বেশি। যদি আপনারা দুজন থাকেন তাহলে এখান থেকে যে কোনো 4-সিটার গাড়িতেই খরচ পড়তে পারে প্রায় 7,000 থেকে 8,000 টাকার কাছাকাছি। এই রেটটিও আবার বিভিন্ন সময় ওঠানামা করে, তাই চেষ্টা করুন এখান থেকে বাসে করে শ্রীনগর পৌঁছানোর, অথবা চেষ্টা করুন কারোর সাথে শেয়ার ট্রিপ করার জন্য। কাটরা বাসস্ট্যান্ডে এসে একটু খোঁজ করলেই এ সম্পর্কে বিস্তারিত জানতে পেরে যাবে। লম্বা ট্রাকের লাইনটা দেখা যাচ্ছে, এই ট্রাকের লাইনটা হচ্ছে, এটা হচ্ছে ওয়ান ওয়ে ট্রাকের জন্য। এটা এক মানে একদিন যায় আর একদিন আসে। এখন ফ্রুটসের সিজন বলে এই জেনারেলি ট্রাকগুলো ফ্রুটসই বহন করে থাকে, তো এদের নিয়ম হচ্ছে এখানে একদিন যাবে আর একদিন আসবে। এটা হচ্ছে এখানে ট্র্যাকের ওয়ান ওয়ে সিস্টেম। পর্বে আপনারা দেখবেন জম্মু থেকে শ্রীনগর বা কাশ্মীর যাওয়ার পথের অসাধারণ সুন্দর সব ল্যান্ডস্কেপ, এবং পথে চলতে চলতে ক্রমশ অসাধারণ সুন্দর ল্যান্ডস্কেপ কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে। শ্রীনগর হাইওয়ে দিয়ে আমরা অলরেডি 1 ঘন্টা প্রায় চলে এসেছি, তো এখন অবধি আমরা কোথাও জ্যাম পাইনি রাস্তায়। একটু কনজেশন আছে, বাট এখানে নাকি এটাই সমস্যা, শ্রীনগর হাইওয়ে দিয়ে এলে রাস্তায় খুব জ্যাম হয়। তাই জন্য আমরা মোটামুটি চেষ্টা করেছি একটু সকাল সকাল বেরোনোর। এবার আপনারা যারা আসবেন কাটরা থেকে, মানে জম্মু থেকে যারা শ্রীনগর আসবেন, শ্রীনগর হাইওয়ে দিয়ে আসার সময় চেষ্টা করবেন একটু সকাল সকাল বেরোনো, তাহলে কী হবে রাস্তায় জ্যামটা একটু কম পাওয়া যাবে। কারণ এখানে জ্যাম হলে খুব ভীষণ রকম জ্যাম হয়, এবং জ্যামটা কাটিয়ে যেতে যেতে প্রায় 1-2 ঘন্টা কারো এক্সট্রা লেগে যায়। তো সেই কারণে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি বেরোনো যায়। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে পড়বে একাধিক টানেল বা সুড়ঙ্গ পথ। তাদের মধ্যে অন্যতম এই টানেলটি, যার নাম চেনানি নাসরি টানেল, যেটি নামকরণ করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল নামে। এই টানেলটি হল ভারতবর্ষের দীর্ঘতম হাইওয়ে টানেল। প্রায় 9 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি এশিয়ার দীর্ঘতম বাই ডিরেকশনাল হাইওয়ে টানেলও বটে। মেষপালক ও তার দলবল, কাশ্মীর এলে এই অতি পরিচিত দৃশ্য কারোরই মিস হয় না। আর রাস্তা তো এখানে খুবই সুন্দর, এখনো অবধি যেটা দেখছি মানে খুবই এক্সাইটেড, মানে ফার্স্ট টাইম আমি কাশ্মীর এসেছি। কাশ্মীর হ্যাজ অলওয়েজ বিন মাই ড্রিম ডেস্টিনেশন, তো এটা মানে আসতে পেরে আমার একদম খুবই এক্সাইটেড। আর দেখা যাক আস্তে আস্তে রাস্তা যত ধীরে ধীরে যাচ্ছে, তত রাস্তা ওপেন হচ্ছে, তত সুন্দর হচ্ছে রাস্তাগুলো। বানিহালে এই যে পিছনে যে হোটেলটা দেখা যাচ্ছে, এখানে আমরা এখন লাঞ্চ করব। কিছুক্ষণ লাঞ্চ করার পর আবার আমরা শুরু করব শ্রীনগরের উদ্দেশ্যে। এখান থেকে আরও 3-4 ঘন্টা মতন লাগবে, তা হোপফুলি এখন বাজে 2, আমরা 5:30 নাগাদ হোপফুলি পৌঁছে যাবো। অ্যাকচুয়ালি এখানে সবথেকে বড় প্রবলেম হচ্ছে শ্রীনগরে, যেটা শ্রীনগর হাইওয়েতে যেটা হয়, সেটা জায়গায় জায়গায় প্রচুর জ্যাম হচ্ছে। মানে যে কোনো জায়গাতে জ্যামে মোটামুটি 15-20 মিনিট তো আটকে থাকতেই হচ্ছে, তো এইটা একটা বড় প্রবলেম। আদারওয়াইজ আমরা হয়তো আরও আগে পৌঁছে যেতাম, কিন্তু যেহেতু আমরা 9টা নাগাদ বেরিয়েছি, তো আমাদের জ্যাম কিছু ফেস করতেই হবে।
তো তোমরা যারা মানে শ্রীনগর যখন আসবে কাটরা থেকে চেষ্টা করবে একটু সকাল সকাল বেরোনো, তাহলে কি হবে জ্যামটা কম পাবে। এনিওয়েজ আমরা এখন এই জায়গাটায় লাঞ্চ করব, আমাদের লাগবে আধা ঘন্টা মতো, আবার আমরা স্টার্ট করব। এই এটা বানিহাল স্টেশনের পুরো ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর, একটা ছোট্ট একটা জায়গা, পুরো পাহাড়ে ঘেরা চতুর্দিকে, খুব সুন্দর জায়গাটা। এখানে আছে বেশ কয়েকটা খাবার মতন জায়গা আছে, সেখানে লাঞ্চ করে আবার ধূসর দেখাচ্ছে, কিন্তু এটা যখন আফটার নভেম্বর মানে এন্ড অফ নভেম্বরে এগুলো পুরো বরফে ঢাকা থাকবে, এগুলো খুব সুন্দর দেখতে লাগবে, বানিহাল পুরো বরফে মানে ভালো লাগে। বানিহালে লাঞ্চ করার পর আবার শুরু হলো পথ চলা, আর এই চলার মধ্যে উত্তেজনা ছিল আরও বেশি, কারণ বুঝতে পারছিলাম দুপাশের ল্যান্ডস্কেপ দেখে কাশ্মীর আর জ্যাদা দূর নেই হ্যায়। কাশ্মীর ঢোকার ঠিক আগে আগেই পড়বে আরেকটি টানেল, যার নাম বানিহাল কাজিগঞ্জ টানেল, যেটি দৈর্ঘ্যে প্রায় 8 কিলোমিটার লম্বা। তারপর এলো সেই মহেন্দ্রক্ষণ, যার জন্য আমার এতদিনের অপেক্ষা, যার জন্য অপেক্ষা করেছি এতদিন, এই মুহূর্তে তারই দোরগোড়ায়। কাশ্মীর ভ্যালিতে আপনাকে স্বাগত জানাই। সেই কাশ্মীর যার আর এক নাম ভূস্বর্গ, সেই কাশ্মীর যাকে জান্নাত বলে ডাকা হয়, সেই কাশ্মীর যার হাসিন ওয়াদি আর খোলা আসমা দেখতে আসমুদ্র হিমাচল পাড়ি দেয় এখানে, সেই কাশ্মীর যার সৌন্দর্যে মুগ্ধ গোটা বিশ্ব। হ্যাঁ, এই মুহূর্তে আমরা সেই কাশ্মীরে। চারটে বাজে ঘড়িতে, আমরা বানিহালের পর থেকে যে রাস্তাটা স্টার্ট হয়েছে সেই রাস্তাটা অসাধারণ সুন্দর, মানে যেটা দেখতে পাচ্ছি কাশ্মীরের রাস্তা সত্যি খুব সুন্দর। আর এখন 4:45 আমরা অলরেডি কাশ্মীরে ঢুকে পড়েছি, আর কাশ্মীরে ঢোকার পর তো মানে এখানকার হাওয়া চেঞ্জই হয়ে গেছে মনে হচ্ছে, মানে পুরো জিনিসটাই অন্যরকম একটা ফিলিংস এসে গেছে। আর রাস্তায় যেতে যেতে মানে একটাই জিনিস আমার মনে হচ্ছে, যেটা আমার ড্রিম ডেস্টিনেশন ছিল এতদিন, সেই জায়গাটায় এসে পৌঁছে গেছি, আর এর থেকে আর ভালো কী হতে পারে। তো এটা মানে এবারের দুর্গাপুজো 2022-এর একটা বড় পাওনা, আজকে বিজয়া দশমীর দিন। খুব ভালো লাগছে যে কাশ্মীর আমার ড্রিম ডেস্টিনেশন ছিল, বাট অনেক দিন চেষ্টা করেও আসা হয়নি, কোনো কারণে বিভিন্ন রকম কারণে আসা হয়নি। তো আজকে কাশ্মীরে আসতে পেরেছি, সত্যি খুব ভালো লাগছে। তবে একটা জিনিস বলতেই হবে, কাশ্মীরের রাস্তাঘাট সত্যিই খুব সুন্দর, মানে এখন অবধি বানিহালের পর থেকে যে রাস্তা আমরা পেয়েছি, মানে বানিহাল তো কাশ্মীরের ঠিক আগে, বানিহালের পরে যেই টানেল জওহর টানেল ক্রস করে যেই আমরা কাশ্মীরে ঢুকেছি, তারপর থেকে রাস্তা সত্যি অসাধারণ সুন্দর, মানে ল্যান্ডস্কেপ মানে রাস্তায় যেটা চলছে সেটা সত্যি দেখার মতো ল্যান্ডস্কেপটা, প্রত্যেকটা মানে বাঁকে বাঁকে সুন্দর। এদিকে যে রাস্তাটা ঢুকে গেছে ওই রাস্তাটা পেহেলগাঁওয়ের দিকে চলে গেছে, আর সোজা যে রাস্তাটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে শ্রীনগরের দিকে রাস্তাটা। এইটা সেই বিখ্যাত জায়গা যেখানে, বিখ্যাত বলা না ভুল, অ্যাকচুয়ালি এটা কুখ্যাত জায়গা যেখানে পুলওয়ামা অ্যাটাক করেছিল ইন্ডিয়ান আর্মির ওপর, সেটা হচ্ছে ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটা, এইখানটায় পুলওয়ামা অ্যাটাকের যে ঘটনা সেটা ঘটেছিল। আবার আমরা শ্রদ্ধা জানাই ইন্ডিয়ান আর্মিদের জন্য, যাদের অতন্দ্র প্রহরায় আমরা এই সুন্দর ভ্যালিটা আমরা ঘুরতে পারছি, যাদের জন্য, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই সুন্দর জায়গাটা প্রত্যক্ষ করতে পারছি, আপনাদের দেখাতে পারছি। এই জায়গাটা হচ্ছে কেশরের মার্কেট, এখানে সমস্ত পুরো আশেপাশে যত দোকান আছে সবকটা দোকানেই কেশর বিক্রি হয়, সেই কেশর যার বহুমূল্য কেশর আর কি, যেটা কাশ্মীরে খুবই বিখ্যাত,
কাশ্মীরের কেশরই খুব জেনুইন কেশর বলে আমরা জানি। আমার বাম পাশে যে ক্ষেতগুলো দেখা যাচ্ছে, মানে হরিয়ালি যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কেশরের ক্ষেত। এটা অক্টোবর মাসে, মানে আমাদের ড্রাইভার দাদা বললেন আর কি, 20 অক্টোবরের পর থেকে এখানে কেশর ফুলটা আসে এবং তখন তারপর থেকে কেশরেরগুলো তোলা হয়। এখন এখানে কেশর রয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না, যেটা অক্টোবর মাসের মাঝামাঝি, মানে 3rd week of October থেকে কেশরগুলো সমস্ত এখানে ফুটবে আর কেশর সেগুলো তোলা হবে। প্রায় বিকেল 4:30 নাগাদ আমরা অবশেষে আমাদের শ্রীনগরের প্রথম গন্তব্যস্থল ডাল লেকে পৌঁছালাম। এর পরে পর্বে আমাদের ডাল লেক ভ্রমণের গল্প বলবো আপনাকে। এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান আপনাদের, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি দেবাশিস। আর আমি সায়নী। আর আপনারা দেখছেন টিংলু টংলু। আমরা যেখানে যাই সেখানে ভিডিও দেখাই, আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দিন একটা লাইক আর ভিডিওটিকে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তাহলে আপনাদের কাছেই আসবে।